শুরুতে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার প্রসঙ্গ। অনুমতি ছাড়া সরকারি তথ্য সংগ্রহের অভিযোগে মামলায় রাতভর শাহবাগ থানায় রাখার পর আদালতে আনা হয়েছে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে তোলা হয়েছে। এই কিছুক্ষণ আগেই তাকে সিএমএম কোর্টের যে গারদখানা, সেই গারদখানা থেকে বের করে কড়া পুলিশ পাহারায় একজন নারী আসামিকে আদালতে তোলার জন্য এত পুলিশ সদস্য এর আগে কিন্তু আমরা খুব একটা দেখিনি। অন্যান্য যে দাগি আসামি, বড় আসামি, তাদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। আর একটা বিষয় বলে রাখি যে এখন আদালতে তোলা হয়েছে, তোলানোর পরে রাষ্ট্রপক্ষ থেকে যেটি পুলিশের পক্ষ থেকে যেটি রিমান্ডের আবেদন করা হয়েছে, 5 দিনের রিমান্ড, সেটির শুনানি হবে। বিচারক মোহাম্মদ জসিম, তার আদালতে এই শুনানিটি হবে। এরই মধ্যে শাহবাগ থানা থেকে যে ফরওয়ার্ডিং দিয়েছে, অর্থাৎ রিমান্ডের আবেদন যেটি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যেহেতু করোনাকাল চলছে, করোনাকালের জন্য সরকার বিভিন্ন দেশের সাথে ভ্যাকসিনের জন্য একটি সংগ্রহ করা, ক্রয় করা, এই সম্পর্কিত বিভিন্ন চুক্তি স্বাক্ষর করা হচ্ছে, নন ডিসক্লোজার যে সমঝোতা স্মারক সেটিও করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ নথিগুলো যদি চুরি হয়ে যায় এবং সেটি যদি প্রকাশ পায়, তাহলে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে এবং বাংলাদেশের সুনাম নষ্ট হবে। এই যে পুলিশ ফরওয়ার্ডিংয়ে কিন্তু এই কথাটি বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এই মামলার তদন্তের স্বার্থে এবং সত্য ঘটনা উদ্ঘাটনের জন্যই আরও 5 দিনের জিজ্ঞাসাবাদ করা দরকার, নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা যায়, সেই কারণে তারা 5 দিনের রিমান্ডের আবেদন করেছেন। এটি পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানা থেকে যেটি আদালতে ফরওয়ার্ডিং দাখিল করা হয়েছে, সেইখানে এই তথ্যগুলো বলা হয়েছে। আর রোজিনা ইসলামের পরিবার যেটি বলছেন যে যেহেতু প্রায় 5 ঘন্টার মতো তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, সেই কারণে তারাও একটি মামলা করবেন হেফাজতে নির্যাতনের যে আইনটি রয়েছে সেই আইনের আলোকে। এবং এই ক্ষেত্রে যারা ওই ঘটনার সাথে জড়িত ছিলেন, যাদেরকে ভিডিও ফুটেজ দেখা গেছে, ভিডিও ফুটেজে একজন উপসচিব ছিলেন সহ পুলিশের একজন কর্মকর্তা ছিলেন, তাদেরকে যারা দেখা গেছে, তাদেরকে যারা শনাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে একটি মামলা করবেন। এটি রোজিনা ইসলামের যে স্বামী তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেটি আজকেই শাহবাগ থানাও মামলাটি করতে পারেন অথবা আদালতেও তিনি মামলাটি করে প্রতিকার চাইতে পারেন। একই সঙ্গে এই রিমান্ড আবেদন শুনানির আগে তারা জামিনের আবেদন করবেন এবং তারা আশা করছেন যে আদালত নারী আসামির দিকটি বিবেচনা করে তাকে জামিন দিবেন, সেটি রোজিনা ইসলামের পরিবার বলছে। আর এই মামলার যে অভিযোগ যেটি করা হয়েছে, অভিযোগ মূলত দুটি আইনের চারটি ধারায় কিন্তু মামলাটি হয়েছে। একটি হচ্ছে দণ্ডবিধির দুটি ধারা, একটি হচ্ছে 379 এবং 411, এই দুটি ধারাতে মূলত চুরির অপরাধ রয়েছে এবং এই দুটি ধারার সাজা হচ্ছে 3 বছর 3 বছর করে এবং এই দুটি ধারা কিন্তু অজামিনযোগ্য অপরাধ হিসেবেই বলা হয়েছে। আর অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যে 1923 রয়েছে, সেই আইনেরও দুটি ধারায় মামলা করা হয়েছে এবং এই ধারাগুলোতে বলা হয়েছে যে রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো ডকুমেন্ট নিজের আয়ত্তে নেওয়া, চুরি করা বা ছবি তোলা, সেই যে অপরাধ সেটি কিন্তু অফিসিয়াল সিক্রেট আইন যে দুটি ধারা 3 এবং 5, এই দুটি ধারাতে রোজিনা ইসলামকে অভিযুক্ত করা হয়েছে এবং দণ্ডবিধির দুটি ধারায় অভিযুক্ত করা হয়েছে। আর রোজিনা ইসলামের পরিবার বলছেন যে যেহেতু তাকে মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আটকে রাখা হয়েছে, তিনি চিকিৎসার সুবিধা পর্যন্ত পাননি এবং আজকে অনেক সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে, তাকে নাস্তা করারও সুযোগটা দেওয়া হয়নি, তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয় নাই। এই অমানবিক দিকটি বিবেচনা করে যারা তাকে নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা মামলাটি করবেন। আর এখন রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে রোজিনা ইসলামের পরিবারের লোকজন রয়েছে এবং প্রথম আলোর পত্রিকার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও তারা কিন্তু এখন রয়েছেন। আর রোজিনা ইসলামকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সাধারণত একজন নারী আসামির ক্ষেত্রে এতটা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা देखिनी और गत कल के जो घटनाटी घटे जो बेला 3टा साढ़े 3टार पर ही सचिवालय जान। सचिवालय जावर पर स्वास्थ्य मंत्रणालय स्वास्थ्य सचिव एक दफ्तरे ताके आटके रखा है और निर्यातन करा है एवं तारा किन्तु एक मामला दिएछेन एवं এই মামলাতেই গতকালকে রাতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তিনি রাতে শাহবাগ থানাতেই ছিলেন। শাহবাগ থানাতে থাকার পরে আজকে সকাল 7:45 দিকে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং আদালতে নেওয়ার পরে তাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আদালতের গারদখানাতে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে তাকে এজলাসে তোলা হয়েছে। এখন হয়তো আমরা ধারণা করছি যে রিমান্ড শুনানি চলছে। তার যেহেতু 5 দিনের রিমান্ড এর আবেদন করেছে পুলিশ এবং শাহবাগ থানা পুলিশ বলছে যে মামলাটি হয়েছে এই মামলার সুষ্ঠু তদন্ত স্বার্থে এবং গভীরভাবে তদন্ত করার জন্যই তারা রিমান্ডের আবেদনটি করেছেন। আর একটি বিষয় বলে রাখি যে আজকে আদালতকে কেন্দ্র করে আমরা যেটি দেখি যে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোনো আসামিকে হাজির করা হয় তখন কিন্তু যেই ঢাকা মহানগরের বাইরে যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোতে যদি কোনো মামলা হয় তাহলে সকাল 7টা 8টার মধ্যে আদালতে আসামিকে হাজির করা হয়। কিন্তু ঢাকা মহানগরের ভিতরে কোনো মামলা হলে সেই আসামিকে আমরা দেখি সকাল 10টা 11টার দিকে আদালতে হাজির করা হয়, যেহেতু কোর্ট বসে সকাল 10টা 11টার দিকে। কিন্তু রোজিনা ইসলামের ক্ষেত্রে দেখেছি যে অনেক সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে, হয়তো কাউকে না জানিয়ে বন্ধ আদালতেই সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে। এখন রিমান্ড শুনানি চলছে, কি রিমান্ড হয় বা কি আদেশ হয় সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ডের আবেদন এবং জামিন আবেদনের বিষয়ে সবশেষ। রাতভর শাহবাগ থানায় রাখার পর আদালতে আনা হয়েছে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে। সরাসরি যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।